আইপিএল ফিক্সিং কাণ্ডে চাপের মুখে পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের। কলকাতা সাংবাদিক বৈঠকে সাফাই গাইলেন, তিনি নাকি কোনো অন্যায় করেননি। তার দাবি, তিনি অভিযুক্ত নন, বোর্ডের কেউ তাকে পদত্যাগ করতেও বলেনি। এক ধাপ এগিয়ে দায় চাপালেন মিডিয়ার ঘাড়ে, মেজাজ হারিয়ে বলেন সাংবাদিকরা বোর্ডের অংশ নয়। শ্রীনির জামাই মায়াপ্পানকে আজই সাসপেন্ড করেছে বিসিসিআই। জামাইকে নিয়েও এদিন হাত ধোয়া চেষ্টা করলেন বোর্ড সভাপতি। তার দাবি, চেন্নাই সুপার কিংসের দৈনন্দিন কাজে জড়িত ছিলেন না মায়াপ্পান, মায়াপ্পানের নিয়োগেও তিনি যুক্ত ছিলেন না। বিসিসিআই স্বাধীনভাবে তদন্ত করবে। শ্রীনি বলেন, আত্মীয় হওয়া সত্ত্বেও কেউ যদি দোষী প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছত্তিশগড়ে কংগ্রেস নেতাকর্মীদের উপর হামলার পর শনিবার রাতেই রায়পুর পৌঁছন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রবিবার সকাল ১১টায় পৌঁছলেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রায়পুর হাসপাতালে গিয়ে নিহত আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মনমোহন সিংহ, সোনিয়া গান্ধী। দুজনেই ঘটনার কড়া নিন্দা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের হামলায় ছত্তিশগড়ে শান্তি উন্নয়ন ব্যাহত হচ্ছে, কড়া পদক্ষেপ করবে কেন্দ্র। মৃতদের পরিবার পিছু ৫,০০০০ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মনমোহন সিংহ। মাও হামলার ঘটনায় ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বলেন, এটা কংগ্রেসের ওপর নয়, গণতন্ত্রের ওপর হামলা। মাওবাদীরা কাপুরুষের মতো আচরণ করছে। মাওবাদীদের এই হামলার তীব্র নিন্দা করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। ঘটনার পর ইতিমধ্যে শুরু হয়েছে কংগ্রেস বিজেপি চাপানোতর। ছত্তিশগড়ের বিজেপি সরকার দলীয় নেতাকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ কংগ্রেসের। যদিও ছত্তিশগড় সরকারের দাবি, কংগ্রেসের নেতাকর্মীরা নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছেন। এদিন রায়পুর হাসপাতালে আহতদের দেখতে যান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার বিকেল ৫টা ছত্তিশগড়ের সুকমায় প্রচার সেরে ফিরছিলেন কংগ্রেসের নেতাকর্মীরা। ১৬-১৭টি গাড়ির কনভয় ছিল। শনিবার বিকেল ৫:৩০টা কিছু দূর এগোনোর পর জগদলপুর সুকমা সড়কের ওপর দারভা এলাকায় গাছ পড়ে থাকায় আটকে যায় কনভয়। কিছু বুঝে ওঠার আগে বিকট শব্দে ফাটে ল্যান্ডমাইন। ততক্ষণে আর বুঝতে দেরি হয়নি কি ঘটতে চলেছে। পজিশন নিয়ে নেন নিরাপত্তারক্ষীরা, নিয়ে কনভয় ঘিরে ফেলে প্রায় ১০০-১৫ মাওবাদী। শুরু হয় গুলি লড়াই, ঘটনাস্থলে মৃত্যু হয় ৩০-৩৫ জনের। পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের ৩টি গোষ্ঠী হামলা চালায়, যার মধ্যে রয়েছে দারুভা গোষ্ঠী, বাসাগুড়া গোষ্ঠী এবং দান্তেওয়ারা গোষ্ঠী। ২০১০ সালে এই দান্তেওয়ারা গোষ্ঠীর হামলাতে মৃত্যু হয়েছিল ৭৬ জন সিআরপিএফ জওয়ানের। পুলিশ সূত্রে খবর, ১৬-১৭টি গাড়ির কনভয়কে তিন দিক থেকে ঘিরে নেয় মাওবাদীরা। মাওবাদীদের একটি গোষ্ঠী কনভয়ের সামনে থেকে হামলা চালায়, আরেকটি গোষ্ঠী কনভয়ের পেছন থেকে হামলা চালায়। তাদের কভার করার জন্য মাওবাদীদের আরেকটি গোষ্ঠী জঙ্গলে লুকিয়েছিল। হামলার পর থেকে খোঁজ মিলছিল না ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল ও তাঁর ছেলে দীনেশ কুমার পটেলের। এদিন সকালে দারুবার জঙ্গল থেকে দুজনের দেহ উদ্ধার হয়। পুলিশ নন্দকুমারের গাড়িটি উদ্ধার করেছে। সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল, কোথাও আমানতকারী, কোথাও বা এজেন্ট, আবার কোথাও এজেন্টের পরিবারের সদস্য। একের পর এক অস্বাভাবিক মৃত্যু। সে মৃত্যু মিছিলে আরও যুক্ত হলো একজনের নাম, বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা স্বপন মজুমদার। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক ধরে লগ্নি সংস্থার র্যামেলের এজেন্ট হিসেবে কাজ করছিলেন স্বপন। শনিবার রাতে ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, টাকা ফেরানোর জন্য স্বপনকে চাপ দিচ্ছিলেন আমানতকারীরা। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, তার জেরেই আত্মহত্যা। লগ্নি সংস্থাকাণ্ডের আগে অস্বাভাবিক মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের, সেই তালিকায় নতুন সংযোজন বেলঘরিয়ার স্বপন।